এখন রান্না করছি ডিমের ওমলেট। দেখুন কিভাবে রান্না করছি। ওমলেট প্রথমে আমি ডিমটা ভেঙে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, তেল দিয়ে ভেজে নিচ্ছি। ডিম ভাজা বা অমলেট, ডিমের অমলেট খেতে অসাধারণ হবে, গরম ভাতের সঙ্গে জমে যাবে একদম। এইরকম ডিম ভাজা করে নিলে আর ডিম ভাজা কার না খেতে ভালো লাগে বলুন, সবাইকার প্রিয়। ডিমের অমলেট গরম ভাত খুব সুন্দরভাবে খাওয়া যায়। গোলমরিচের গুঁড়ো দিয়েছি তাই স্বাদটা একটু বেশিই ভালো লাগবে।